মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আদর যত্ন করছেন, গালে মুখে চুমা খাচ্ছেন। মা আমেনা চিন্তা করছেন বিছানায়, আল্লাহ গো আমার ছেলের বয়স এখন প্রায় 6 বছর, অনেকদিন থেকে বাবা মায়ের দেশ যাইনি আল্লাহ, তাই আমার মন চাইছে কয়েকদিনের জন্য আমার বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। প্রত্যেকটা মা বোনের ইচ্ছা জাগে বাবা মায়ের দেশ যাওয়ার জন্য, কিন্তু মা মেনা বলছেন আমি যাও, যদি যাই বাবা মায়ের দেশ আমার তো স্বামী নাই, কার কাছে ছুটি নিয়ে যাব, শ্বশুর আব্বা ছাড়া তো কেউ নাই। আহ হযরতে মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন বাবা, আর এক পা দুই পা করে শ্বশুর আব্বা বৃদ্ধ আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন আব্বা গো, ওগো আব্বা আজকে একটা কথা বলবো গো আব্বা। বললো বেটি কি কথা? বন্ধুগণ বাবাজি আমার, শুনেন ভাই, জীবনী কাকে বলে আজকে বুঝবেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে গিয়ে কি বলছেন, বলছেন আব্বা গো অনেক দিন থেকে বাবা মায়ের দেশ যায়নি আব্বা, যদি কয়েক দিনের ছুটি দিতেন আব্বা তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। এই কথা যেমনই বলতে নাই জানাবে আব্দুল মুত্তালিব, বাবা মুখে কথা বললেন না শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি। হায় রে মায়া মেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন, আর বলছেন আব্বা গো আব্বা গো আমি যাব না, কিন্তু আমার চোখের পানি দেখতে পারব না। মায়া মেনা আব্দুল মুত্তালিবের চোখের পানি মুছে দিচ্ছেন বাবা, কিন্তু আব্দুল মুত্তালিব ডুবরে ডুবরে কান্দে। মায়া মেনা বলছেন আব্বা গো আমার যাওয়ার দরকার নাই, আব্বা গো আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি সহ্য করব না আব্বা, আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। এই কথা বলে দিয়ে মা মেনা আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন বাবা। জানাবে আব্দুল মুত্তালিব বারান্দায় বসে আছেন, বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন আমেনা একটু বাইরে বেরিয়ে আসো। আমেনা চলে আসলো, বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি উত্তর করিনি রে মা কেঁদে গিয়েছিলাম, আমি বৃদ্ধ হয়েছি মা, আমার প্রায় 120 বছর বয়স হয়েছে মা, আমি চোখে দেখতে কম পাই, কিন্তু মারে আজকে তুমি ছুটি চেয়েছিলে মা তাই আমি কেঁদে গিয়েছিলাম। ওরে আমেনা আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল, আমি আব্দুল্লাহকে ছুটি দিছিলাম না মা, অবশেষে ছুটি দিয়েছিলাম মা, আমার বেটা জীবিত ঘুরে আসেনি রে মা। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পর তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি, আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে। ওরে বেটি আমেনা আজকে তুমি যেতে চাইছো মা তাই আমার দিল গাওয়াগি দিচ্ছে, যদি তুমি আব্দুল্লার মতো ফিরে না আসো আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে।
ওরে বেটি আমে না তোমাকে পাঁচটা মিনিট না দেখলে আমি পেট ভর্তি করে খাবার খেতে পারি না। কথা চলছে বাবা, আর আমার নবী ছয় বছর বয়সে ডুবরে ডুবরে কাঁদছে। আমার নবী বাপের কথা মনে হয়ে গেছে, আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছেন। ওরে যুবকেরা, যার বাবা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছু নাই বাবা। মা আমেনা বলছেন আব্বা গো ঠিক আছে যাব না, কিন্তু আপনি কাঁদবেন না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তোমাকে একটা কথা বলবো মা, তোমাকে যেতে দেব তবে বেশি দিনের ছুটি দেব না, মাত্র আটটা দিনের ছুটি দেব, এক সপ্তাহ থেকে তুমি মক্কা নগর চলে আসবে। বলছে না মেনা ওরে বেটি আমেনা এক সপ্তাহ ওর বেশি থাকতে দেব না মা। ওরে বেটি আমেনা তুমি যদি না আসমা আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা তুমি এই কথাটা ভাবিও না যে আমার স্বামী নাই তো এসে কি করব। ওরে বেটি আমেনা কিছু নাই, স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে। ওরে বেটি আমেনা তুমি তাড়াতাড়ি ফিরে চলে আসবে। আমেনা আব্দুল মুত্তালিবের হাত ধরেছেন, আপা আপনি চিন্তা করবেন না আমি আট দিনের মধ্যে ফিরে আসব। জানাবে আব্দুল মুত্তালিব বলছেন আমেনা এই মক্কা থেকে মদিনা তোমাকে একাই যেতে দেব না, একটা মেয়েকে সাথে দিলেন যে মেয়েটার নাম লিখছেন উম্মে আয়মান। আব্দুল মুত্তালিব বলছেন আয়মান তুমি আমেনার সঙ্গে যাও, আমেনার যেন কোনো বেয়াদব না হয়, আমার বেটি আমেনা যেন কষ্ট না পায়। আমেনা যদি কষ্ট পায় তবে আমার কলেজা খানা বেশি কাঁদবে। আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি আমেনাকে দেখিলে আমার বেটার কথা ভুলে যাই। আমেনাকে যদি না দেখি আমার একটা মিনিটও পার হয় না। উম্মে আয়মান বলছেন আব্বা গো চিন্তা করবেন না, আমি আমেনাকে সাথে করে নিয়ে যাব আর সাথে করে নিয়ে চলে আসব। বাবা মা আমেনা উম্মে আয়মান আর আমার নবী মুস্তাফা একটা দুলদুলে চেপে গেল। বাবা গো দুলদুলে চেপে গেল, দুলদুল যেমন চলতে লেগেছে মায়ামে না। বাবা গো একবার সামনে দেখছেন একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন একবার পিছনে ঘুরে দেখছেন। আমার নবী ছয় বছর বয়সে জিজ্ঞেস করছেন মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা, এর কারণটা কিছু বুঝা যায় না। হায় রে মায়ামে না, সঙ্গে সঙ্গে আমার নবী কেটে না বুকে লাগিয়েছে। ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা ওরে নয়নের তারা তুমি আমার বুকে এসরে বেটা। মা গো তুমি পিছনে কেন ঘুরে দেখছো মা, মা মেনা বলছেন বেটা রে আমি এই জন্য দেখছি বেটা, আজকে যে রাস্তাতে আমি যাচ্ছি বেটা এই রাস্তাতে তোমার আব্বা জান দিয়েছিল বেটা, জীবিত ফিরে আসেনি, আমিও যাচ্ছি বেটা জানি না ফিরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি রে আর বলছি কাবারে। হে আমেনা যদি ফিরে আসে
তাহলে তোর তওফ করব আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও এই জন্য ঘুরে ঘুরে দেখছি রে এই কথা যেমনে বলতে নাই হায় রে আমার নবী মোস্তফা যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হত না যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হত না ওই নবী টুকরে টুকরে কাঁদতে লেগেছে মা গো তুমি মরণের কথা কেন বলছো মা মা গো তোমার গর্ভে থাকতে আমি নিজের আব্বাকে হারিয়েছি মা আব্বার ভালোবাসা পাইনি মা অন্য ছেলেরা বাপের কোলে কত আদর পাই মা গো আমার আব্বার আদর আমি পাইনি মা এখন আমার 6 বছর বয়স মা যদি তুমিও ছেড়ে চলে যাও মা আমি কার সাহারাতে থাকবো মা কে আমাকে বুকখানে জড়িয়ে ধরবে মা হায় রে মাহায়া মেনা আমার নবীর চোখের পানি মুছে দিয়া বলছেন ওরে লাডলা দুলারা তুমি কান্দিও না আমি সব সহ্য করিব তোমার চোখের পানি দেখতে পারবো না মা মেনা বলছেন বেটা তুমি চোখের পানি ফেলো না বেটা মা গো মা আমি তো তোমার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছি মা আজকে মাত্র আমার 6 বৎসর আর তুমিও মরণের কথা বলছো মা এই কথা বলতে হবে না মা মেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়েছেন বাবা দুলদুল চলতে লাগলো মা মেনা এই যে মক্কা থেকে গেল গো আর কখনো মক্কা নগর ফিরে আসবে বাবা গো যেমনই চলতে লেগেছে দুলদুল একটা বিশাল বড় জঙ্গলে যেমনই যাওয়া মা আমেনা বাবা চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে হঠাৎ করে বন্ধুরা মায়া মেনা আস্তে আস্তে যেন মদিনাই পৌঁছে গেল বাপের বাড়ি পৌঁছে গেল যেমনই যেতে নাই হায় রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না আসমানের চন্দ্রতে দাগ আছে আমার নবীর চেহারাতে দাগ নাই একটা মেয়ে চলে আসলো ও বহি নামে না অনেক দিন পর তুমি আমাদের দেশে ফিরেছো তোমার লাডলাকে নিয়া একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও আর একটা মেয়ে চলে আসলো আমে না একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা একটা মাস কে কেটে গেল আচ্ছা বলুন বাবা আব্দুল মোত্তালিবের কদিন ছুটি দিয়েছিল 8 দিনের ছুটি দিয়ে আজকে প্রায় একটা মাস কেটে গেল উম্মাইমান বলছে না মেনা তুমি কি দিন গন্তি করেছো মক্কা থেকে আসা কদিন কাটলো আমি না বলছে করি নাই উম্মাইমান বলছে না মেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল এই কথা যেমনই বলতে নাই মায়া মেনার মাথার ওপরে মনে হচ্ছে পাঙার চেপে গেল আল্লাহ গো আমার শ্বশুর আব্বা কত না কান্দে 8 দিনের ছুটি নিয়েছিলাম আজকে একটা মাস কেটে গেল আমার শ্বশুর আব্বা 5টা মিনিট না দেখলে থাকতে পারে না ও বহিনা এমন দেরি করো না সামান পত্র গুলা বেঁধে নাও এখনই আমরা মদিনা থেকে মক্কা যাব আমার শ্বশুর আব্বার কাছে যাব আমার আল্লাহ বলছে নামে না আমি আল্লাহ তোমার শ্বশুরের কাছে তোমাকে পৌঁছাতে দেব না আমি আল্লাহ তোমাকে মক্কা যেতে দেব না মায়া মেনা
सामान पत्र बेधे नियेचेन दुलदुले चेपे गेलो बाबा गो मदीना के सालाम करे दिया बाबा मक्का रास्ता धरेचेन एकखाना विशाल बड़ जंगले जेमनी जावा अम्मा आमेना जे दुलदुले चेपे छिलो ओई दुलदुले चेपे मा आमेना चतुर्दिके देखछे बाबा मने होच्छे कि এমন জিনিস হারিয়ে গেছে নবী আমার জিজ্ঞেস করছেন মা গো এই জঙ্গলে তো তুমি কাউকে চিনো না মা কোনো মানুষ নাই মা তুমি কেন চতুর্দিকে দেখছো মা মা আমেনা বলছেন বেটারে একটু পরে তোমাকে বলবো আমি কেন তাকিয়ে দেখছি বেটা হঠাৎ করে চলতে চলতে মা আমেনা বলছেন আয়মান একটু এই এখানে দুলদুলটা দাঁড়িয়ে দাও ও মাইমান বলছে না মেনা এখানে তো কোনো বাড়ি ঘর দেখা যায় না কেন দাঁড়াবো যেমনই দাঁড়িয়েছেন বাবা মা আমেনা দৌড় দিয়ে একটা গাছের তলাতে গেল আর গাছের তলা থেকে এক মুষ্টি মাটি নিয়ে নাকের কাছে শুনে দেখতেছে বাবা গো আমার নবী জিজ্ঞাসা করছেন মা গো এই মাটি তুমি কেন শুনে দেখছো বলছেন ওরে লাডলা দুলারা ওরে কলেজার পাড়া আমি কেন মাটি দেখছি সুঘেরে বেটা এই মাটি সুঘার পরে আমেনা যেন কানতে আরম্ভ করেছে কেন আমেনা মাটি নাকের কাছে লাগিয়েছিল বাবা গো কেতাবে লিখছেন মা আমেনা যে গাছের তলার মাটি মা ওই নাকে লাগিয়েছিল ওই গাছের তলাতে হযরতে আব্দুল্লাহ ইন্তিকাল করেছে স্বামী আব্দুল্লাহ ইন্তিকাল করেছে মাটি শুঙ্গে দেখছে বাবা আমার নবী বলছেন মা গো তুমি মাটি কেন শুঙ্গে দেখছো মা হায় রে মায়া বেটা বাবা গো বুক ভরা ব্যথা নিয়া চোখ ভরা পানি নিয়া আমার নবী কেটে মুখে লাগিয়েছে বেটা ওরে লাডলা দুলারা ওরে কালে যারা পারা ওরে নরদের তারা আমি এই জন্য এই গাছের তলে নামলাম বেটা তোমাকে সব জানিয়ে দেব কি জানাবে মা বলো বলছেন বেটা রে আচ্ছা বলো আমার আঙ্গুলের দিকে তুমি তাকিয়ে দেখো কি দেখা যায় আমার নবী দেখছেন বাবা বলছেন মা গো সামনে তো কিছু দেখা যায় না শুধু মাটি উঁচু হয়ে আছে মা আমেনা বলছেন বেটা রে ওটা মাটি নয় রে মাটি নয় ওই জায়গাতে তোমার আব্বাজান শুয়ে আছে তোমার আব্বাজান সারা জীবনের মতো শুয়ে আছে এই কথা বলতে নাই আমার নবীর অন্তরখানা ফেটে গেল কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে মা আমেনা বলছেন বেটা রে তুমি চোখের পানি ফেলিও না বেটা আমি এই জন্য এই রাস্তা ধরে আসিলাম ওরে লাডলা দুলারা ওই যে দেখছো বেটা মাটি উঁচু হয়ে আছে ওই জায়গাতে তোমার আব্বাজান সারা জীবনের মতো শুয়ে আছে ওরে লাডলা দুলারা তোমার আব্বাজানকে ভুলে যেও না মাঝে মধ্যে তোমার আব্বাজানের কবরটা জিয়ারত করিও মায়া মেনা এই কথা বলতে নাই আমার নবী মুস্তাফা কান্দতে আরম্ভ করেছেন হায় রে মায়া বেটা আমার নবীকে টেনে যেন বাবা দুঃখানে ভরে নিয়েছেন আর বলছেন আল্লাহ গো আমি সহ্য করতে পারি না আমার কলে যারা পারা আজকে মায়ের সামনে ছটফট করে কাঁদছে আমি কেমন
করে সান্তনা দেব হাই রে নবী মুস্তাফাকে মায়া নেনা বাবা গো বুকে পরে নিও একবার কপালে চুমা কাচ্ছেন বব একবার কালে চুমা কাচ্ছে একবার বুকে চুমা কাচ্ছেন আমার নবী বলছেন মা আজকে তুমি আমাকে এত আদর কেন করছো মা চুমা কেন খাচ্ছো মা মা মেনা বলছেন বেটা রে আমার পেটে ব্যথা উঠে গেছে আমার মনে হয় আর মক্কা নগর যাওয়া হবে না ওরে লাডলা দুলার এসো রে বেটা এসো তোমাকে শেষবারের মতো আমি আদর করে নি এই কথা বলতে নাই বলুন আমার নবীর মনের অবস্থা কি হবে আমার নবী মুস্তাফা বলছেন মা গো তুমি মরণের কথা বলিও না মা কারণ মা যদি না থাকে তার দুনিয়াতে কিছুই থাকবে না মা মা গো ওরে যুবকেরা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না আমার নবী বলছেন মা গো তুমি মরণের কথা বলিও না এই কথা বলতে নাই মায়া মেনা আমার নবীকে বলছেন বেটা রে ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা তোমাকে একটা কথা বলবো বেটা বলছে কি কথা মা বলো বলছেন বেটা রে তোমাকে একটা কথা বলে দি বেটা মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা খবরদার তুমি পাথর মারিও না কেউ যদি তোমাকে গালি দিয়ে দেয় বেটা খবরদার তুমি গালি দিও না সহ্য করিও যদি তুমিও পাথর মেরে দাও তোমার বাপ থাকবে না মা থাকবে না কে তোমার পাশে দাঁড়াবে এই কথা বলতে নেই আমার নবী আর চোখের পানি থাকতে পারে আমার নবী যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে মা গো তুমি মরণের কথা কেন বলছো মা হায় রে মায়া বেটা বাবা গো সামনে বসে আছেন গাছের তলাতে বসে আমি না বুঝে গেল আমি আর জগতে থাকবো না আমি মক্কা নগর যেতে পারবো না শ্বশুর আব্বার কাছে যেতে পারবো না আমিনা ভাবছে যদি আমার ইন্তিকাল হয় তবে আমার এই কলেজ আর পাড়ার দেখভাল কে করবে এখানে তো কেউ নাই কাকে জমা দিয়ে যাব আমার বেটাকে পারছে উম্মে আয়মান যে মেয়েটা সাথে গিয়েছিল ওই মেয়েটা মা মেনা উম্মে আয়মানের হাতখানা ধরেছেন ওরে বহিন আয়মান আমার নবীর হাতখানা সঁপে দিচ্ছেন আর বলছেন আয়মান আজ থেকে ছেলের বাবাও তুমি মাও তুমি আমি তোমাকে সঁপে দিলাম ওরে আয়মান শুনো মক্কা নগরে যদি কোনোদিন তুমি খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে ইয়াতিমের মুখে দিও যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে ইয়াতিমের গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয় উম্মায়মানকে সঁপে দিয়া মা মেনা একু ওপরে নজর করেছেন বাবা আর যেমনই নিচে নজর করা মা মেনার চোখটা বন্ধ হয়ে গেল আমার নবী মার কাছে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দেখছেন মা আমার কেন ঘুমিয়ে গেল আমার নবী ভাবছেন আল্লাহ আমার মায়া তো দূর থেকে এসেছে হয়তো খাস্তে গেছে একটু আরাম করছে করে নি মাকে জাগাবো না ততক্ষণ যাব আমার আব্বার কবর না জিয়ারত করে চলে আসব মায়ের ঘুমটা ভাঙবে মাকে নিয়ে মক্কা নগর যাব দাদু জানের কাছে
আইরে আমার নবীর মনের ধারণা মাকে রেখে দিয়া বাবা চলে গেলেন বাবার কবরের কাছে যেমন যতনাই হায়রে নবী মুস্তাফা বাবার কবরের কাছে দাঁড়িয়ে গেছেন আর বলছেন আব্বা গো আব্বা আমি মায়ের গর্ভে থাকতে আব্বা তোমাকে হারিয়ে ফেলেছি আব্বা আব্বা গো কি এমন দোষ করেছিলাম আমাকে ছেড়ে চলে গেলেন গো হায় রে আমার নবী এত কেঁদেছিলেন সেই দিন বাবা আমার নবীর কান্না দেখে যত জীব জন্তুরা ছিল সকলেরই চোখের পানি এসেছিল বাবা গো বেশ কিছুক্ষণ পর কান্নাকাটি করে আমার নবীর মনের ধারণা ওইদিকে মায়ের ঘুমটা ভেঙেছে এখন যাব আর মাকে বুকে করে নিয়া আমি দাদু জানের কাছে ফিরে যাব যেমনই মার কাছে আসছেন বাবা মা আছে গো কিন্তু মায়ের রূহ না আমার নবী ভাবছেন আল্লাহ গো আমার মা তো এত লম্বা ঘুম কখনো ঘুমাইনি আজকে কেন মা এত ঘুমাচ্ছে আমার নবী ভাবছেন মা কেন জাগে না মাকে ডাকাও যাবে না দেখি তো মায়ের মা কেন জাগে না দেখি মায়ের নিঃশ্বাস চলে কি না আমার নবী নিজের কানখানা যেমনই মায়ের সিনাতে রেখেছেন বাবা মা আছে গো মায়ের নিঃশ্বাস চলে না আমার নবী বলছেন আল্লাহ গো আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না উম্মে আয়মান বুঝে গেল আমেনার জগতে বেঁচে নাই উম্মে আয়মান বলছেন বেটা আর তুমি মা মা বলে কান্দিও না এই জন্য কান্দিও না তোমার মায়া তো দূরে চলে গেছে আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না আমার নবী বলছেন কেন আমার মা তো এক্ষুনি কথা বলছিল আমার মা তো এক্ষুনি আমাকে বুকে জড়িয়ে রেখেছিল আমার মা কেন কথা বলবে না উম্মে আয়মান আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন কিন্তু বেরাদার আমার নবীর চোখের পানি থামে না শুধু মা মা বলে কাঁদছে আর উম্মে আয়মান বলছেন বেটা মা মা বলিও না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও মায়ের সে মানা করিলে নাকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে আমায় একাই ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না উম্মে আয়মান বলছেন বেটা আর মা মা বলে কান্দিও না কারণ তোমার মা আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না আমার নবী বলছেন ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা
গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না আমার নবী কাঁদতে থাকে উম্মাইমান বলছেন বেটা তুমি কান্দিও না হাজার হলো সন্তান যদি মাকে হারাই বাবা বলুন ওই সন্তান চোখের পানি কেমন করে ধরে কোন সন্তানের সামনে যদি মায়ের ইন্তিকাল হয় বাবা কখন সে সন্তান চোখের পানি না ফেলে থাকতে পারবে না বাবা গো মা হারার ব্যথা কতটুকু আছে যারা মাকে হারিয়েছে তারা জানে মা হারার ব্যথা কতটুকু হয় বাবা হায় রে নবী মুস্তাফা বাবা গো মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে উম্মাইমান বলছেন বেটা আর তুমি চোখের পানি ফেলিও না তুমি কান্দিও না চলো রে বেটা চলো তোমাকে নিয়ে যাব তোমার দাদু জানের কাছে তোমার দাদু জানের কাছে নিয়ে যাব চলো উম্মাইমান চিন্তা করছেন আল্লাহ আজকে আমি এই ছেলেকে বুঝাবো না আমি নার কাফন দাফন করব আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি কাফন দাফনের ব্যবস্থা করে দাও বাবা গো ওই জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে চলে আসলো বলছে না এ মান তুমি চিন্তা করো না দাও আমেনাকে দাও আমরা দাফন করিয়ে দেব ওই দুইজন ব্যক্তি কে ছিল কেতাবে লিখছেন বাবা একজন ছিল জিব্রাইল আর একজন ছিল মিকাইল ওই দুইজন ব্যক্তি আমেনাকে নিয়ে দাফন করলেন বাবা হাইরে নবী মুস্তাফা মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছেন ছয় বছর বয়সে মাকে হারিয়ে দিলেন বাবা মা আমেনা সারা জীবনের মতো বাবা দুনিয়াটা ছেড়ে চলে গেলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোথায় চলে যাচ্ছেন বাবা মক্কা নগর ওই দিকে বেরাদার জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে পাঁচটা মিনিট না দেখলে বৃদ্ধ আব্দুল মুত্তালিব থাকতে পারে না ওই আব্দুল মুত্তালিব এক মাসের ছুটি দিয়েছে আট দিনের ছুটি দিয়ে যখনই একটা মাস হয়ে গেছে জানাবে আব্দুল মুত্তালিব খানা পানি সব বন্ধ করে দিয়েছেন বাবা একটা পা একটা চেয়ারে রেখেছেন আর একটা চেয়ারে বসে বসে আব্দুল মুত্তালিব শুধু ছোট বাচ্চার মতো কাঁদছে আমার বৌমা মেনা কখন আসবে আমার বৌমা মেনা কখন আসবে জানাবে আব্দুল মুত্তালিব বাবা কান্দতে ছিল আর হঠাৎ করে ওই দিক থেকে উম্মে আয়মান আমার নবীকে বলছেন বেটা এক কাজ করো আমি অনেক দিন পর মক্কা নগর ফিরেছি তোমার মা যদি বেঁচে থাকতো তবে তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে নিয়ে যেত ওরে লাডলা দুলা তুমি এক পা দুই পা করে বাড়ি যাও বেটা আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে নি হায় রে উম্মাইমান আমার নবীকে রেখে দিয়েছেন বাবা আর যেমনই রেখে দেওয়া আমার নবী মুস্তাফা এক পা দুই পা করে যেন বাবা যাচ্ছেন দাদু জানের কাছে উম্মে আয়মান বাজারে গেল আমার নবী এক পা দুই পা করে যেন যাচ্ছেন দেখছেন দাদু জান বসে আছে আমার নবী ভাবছেন আল্লাহ গো আমার দাদু জানের সামনে কেমন করে যাব
আমি মাকে হারিয়ে দিয়া খালি হাতে কেমন করে যাব হাই রে নবী পাক এক পা দুই পা করে দাদু জানের সামনে গিয়েছেন বাবা যেমনই যেতে নাই আব্দুল মুত্তালিব ছোট বাচ্চার মতো ডুগরে ডুগরে কাঁদছে হারামে নামে না বলছেন আমার নবী বলছেন দাদু জান যেমনই দাদু শব্দ বলেছে বলছেন দাদু জান বলো তোমার মা কোথায় আছে হায় রে নবি মুস্তাফা শুধু মা শব্দ খানা বলেছে আর মুখে কথা বলতে পারে না ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি বুঝে গেছি আমার আব্দুল্লাহ যেমন এলো না আমার মেনা ফিরে এলো না আমার আব্দুল্লাহ যেমন এলো না আমার আমেনাও ফিরে এলো না আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বলছে ভাই বলো তোমার মাকে কোথায় রেখে এসেছো আমার নবী বলছেন দাদু জান আমার মাকে আমি আনতে পারলাম না মাকে রাস্তাতে হারিয়ে দিলাম আমার নবী কথা বলছে বাবা আর আব্দুল মুত্তালিব ছোট বাচ্চার মতো কাঁদছে আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে আমার নবীকে ধরেছে ওরে আমার পোতা আমার বুকে এসো তুমি মা মা বলে কান্দিও না বাবা গো আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছেন বাবা যেমনে বুকে লাগায়া সান্ত্বনা দিচ্ছেন বাবা আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে না হাজার হলো মাকে হারিয়েছে আইরে মা মারার ব্যথা আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন দাদু জান আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি আব্বার ভালোবাসা পেলাম না আমার ছয় বছর বয়সে আমার মাও চলে গেল দাদু জান আমি মা কাকে বলে ডাকবো মা এমনই জিনিস বাবা যদি কোনো মুসিবতে পড়ে যান শুধু একবার মা শব্দ বললে সমস্ত মুসিবত দূর হয়ে যায় আমার নবী পাক বলছেন দাদু জান আমি মা কাকে বলে ডাকবো হাইরে ডুবরে ডুবরে আব্দুল মুত্তালিব আমার নবীর চোখের পানি মুছে দিচ্ছে আর ভাই বলছে কান্দিও না ভাই তুমি চোখের পানি ফেলিও না আমি সব সহ্য করব তোমার চোখের পানি দেখতে পারবো না হায় রে আব্দুল মুত্তালিব আমার নবী কেটেনে যেন বাবা বুক কানে পরে নিয়ে আছে যেমনই বুকে পড়েছেন বাবা আমার নবীর চোখের পানি তবে আব্দুল মুত্তালিব বলছেন ভাই চিন্তা করো না তোমার বাবা নাই তো কি তোমার মা নাই তো কি তোমার দাদু জানে এখনো বেঁচে আছে আমি নিজের কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব কিন্তু তোমারে কোনোদিন কষ্ট হতে দেব না আব্দুল মুত্তালিব বলছেন ভাই তোমার কোনোদিন কষ্ট হতে দেব না মাকে হারায়া যখন রাত্রি হলো বাবা আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে শুয়ে আছেন বাবা গো আমার নবীর ঘুমটা হয় না আব্দুল মুত্তালিব বলছেন ভাই বলো তুমি একটু ঘুমিয়ে যাও আমার নবী বলছেন দাদু জান ঘুম আসে না বৃদ্ধ আব্দুল মুত্তালিব ভাবছে জানি না কালকে এতক্ষণ মায়ের বুকে শুয়েছি মায়ের বুকে শুয়েছিল হঠাৎ করে কেমন করে মাকে ছেড়ে ঘুম আসবে আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছে বুঝে নিয়ে আমার নবীকে ধরে বলছেন ভাই চিন্তা করো না তুমি আমার বুকের ওপরে মাথা দিয়ে দাও আর একটু আরামে ঘুমিয়ে যাও আমার নবী মুস্তাফাকে আব্দুল মুত্তালিব বুকে রেখেছেন বাবা কিন্তু আমার নবীর ঘুমটা আসে না বাবা গো
আমার নবী ভাবছেন আল্লাহ আমি যদি না ঘুমাই আমার দাদু জানো ঘুমাবে না আমার নবী চোখটা বন্ধ করেছে আব্দুল মুত্তালিব ভাবছেন আমার পোতা ঘুমিয়ে গেছে বাবা পারসে রেখে দিয়া আব্দুল মুত্তালিব দিলকে থামতে পারলেন না অন্য ঘরে ঢুকে গেছেন আর টুকরে টুকরা আমে নামে না বলে কাঁদছে বাবা আমার নবীর সামনে কাঁদলেন না যদি আমি কান্দি তবে আমার পোতাও কাঁদবে অন্য ঘরে ঢুকে ছোট বাচ্চার মতো আব্দুল মুত্তালিব যেন টুকরে টুকরে কাঁদছে আমার নবী মুস্তাফা ভাবছেন আল্লাহ আমার দাদু জান কেন কাঁদছে এক পা দুই পা করে গেল যেই ঘরটাতে আব্দুল মুত্তালিব ছিলেন বাবা ওই ঘরটাতে আমার নবী ঢুকে গেলেন যেমনই যেতে নাই আব্দুল মুত্তালিবের চোখের পানি মুছে দিচ্ছেন দাদু জান কেন কাঁদছেন দাদু জান আব্দুল মুত্তালিব বলল ভাই তুমি জাগলে কেন বলছেন দাদু জান আপনি কাঁদবেন না আমি সব সহিতে পারবো আপনার চোখের পানি দেখতে পারবো না হায়রে জনাবে আব্দুল মুত্তালিব আমার নবী কেটে দে যেমনই মুখখানে পরে দিয়া জানা বাবা আমার নবীর চোখের পানি থামে না টুকরে টুকরে কান্দে আব্দুল মুত্তালিব বলছেন ভাই কান্দিও না তুমি চোখের পানি ফেলিও না আমি সব সহিতে পারিব তোমার চোখের পানি সহ্য করতে পারব না ভাই কান্দিও না আর কত কাঁদবে বলো আমার নবী কেঁদে কেঁদে দুটো চোখ লাল হয়ে গেছে সকালবেলাতে যখন উঠছেন আমার নবীর চোখের ব্যথা থামে না আব্দুল মুত্তালিব বলছেন ভাই তোমার তো চোখ লাল তোমার কি চোখ ব্যথা করে হ্যাঁ দাদু জান আমার চোখ ব্যথা করে আব্দুল মুত্তালিব বলছেন ভাই চিন্তা করো না সকাল বেলাতে আমার নবীর হাত কানা ধরে নিয়ে চলে যাচ্ছেন বলছেন দাদু কোথায় যাবেন বলছেন ভাই যাব যদি সাত সমুদ্র পার হতে হয় হব যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না আমার নবীর চোখের পানি মুছে দিয়ে দেখছেন আমার নবীর চোখ লাল আমার নবীকে জিজ্ঞাসা করছেন ভাই তোমার চোখে কি ব্যথা হয় আমার নবী বলছেন হ্যাঁ দাদু জান আমার চোখে খুব ব্যথা হয় আব্দুল মুত্তালিব সকাল সকাল আমার নবীকে নিয়ে বের হলেন চোখের ওষুধ দাওয়া খোঁজার জন্য চলে যাচ্ছেন বাবা যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে যেতে নাই আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ গো আমি কোনো নার্সিং হোমে যাব না কোনো ডক্টরের কাছে যাব না পারসে একজন আল্লাহওয়ালা রাহেব ছিল আব্দুল মুত্তালিব ওই রাহেবে দরবাজায় গিয়েছেন বাবা যেমন যেতে নাই দেখছে রাহেবে দরবাজা ভিতর থেকে বন্ধ করা আছে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন ও ভাই রাহেব একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না আবার বলছেন আব্বু গো রাহেব একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না কেন বেরিয়ে আসে না রাহেব হঠাৎ করে দেখা গেল ওই রাহেব যে ঘরের মধ্যে ছিল বন্ধুরা রাহেবের ঘরের ছাদখানা যেন হিলতে আরম্ভ করেছে আর বলছেন রাহেব আর দেরি করো না তোমার বাড়ির বারান্দায় শেষ জামানার নবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো ও রাহেব তাড়াতাড়ি করে তুমি বেরিয়ে যাও নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব জোরে বলুন ঘরের ছাদখানা হিলছে আর বলছেন আব্দুল মুত্তালিব রাহেব তুমি তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরে তাড়াতাড়ি যাও না ছাদ পড়ে যাব তোমার উপরে রাহেব বাবা দেরি করলেন না সুন্দর পোশাক পরে
বাবা সুন্দর ভাবে গোসল মানায়া সুন্দর পোশাক পরিধান করে রাগেব যেমনই বাইরে গিয়েছেন বাবা যেমনই যেতে দেয় সঙ্গে সঙ্গে আমার নবীর ওপরে নজর পড়ে গেল যেমনই নজর পড়েছেন বাবা আমার নবীর দিকে দেখে আছেন আব্দুল মুত্তালিব বলছেন রাহেব আচ্ছা বলো বলো তোমাকে তিনবার ডাক দিলাম তারপরে বেরিয়ে আসলে বেরিয়ে তো আসলে মুখে কথা বলো না আমার পোতার দিকে কেন দেখে আছো আব্দুল মুত্তালিব বলছেন বলো আমার পোতার দিকে কেন দেখে আছো রাগে বলছেন আব্দুল মুত্তালিব আগে বলো তোমার পোতাকে কেন নিয়ে এসেছো আব্দুল মুত্তালিব বলছেন রাগে আমার পোতার চোখটা লাল হয়ে গেছে আর কোন ওষুধ পানি আছে কিনা আর কোন দাওয়া পানি আছে কিনা রাহেব আমার পোতার দুটা চোখ লাল হয়ে গেছে তাই আসলাম আর কোনো ওষুধ আছে কিনা দাওয়া আছে কিনা রাহেব বলছেন আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যেই ছেলের চোখের সার্জন গিরি খাটিয়া দেয় বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি এই ছেলের চোখের হিকমত গিরি খাটিয়া দেয় বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যেই ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দেয় তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না বলে হ্যাঁ হবে কেমন করে হবে তুমি তো এখনই বললে হাকিমের হিকমতগিরি চলবে না সার্জেনের সার্জেনগিরি চলবে না তো চোখটা কি করে ভালো হবে রাহে বলছেন আব্দুল মুত্তালিব ও গো আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি আপনার পোতাটা সাধারণ হতে পারে না আপনার পোতা যদি হয় তবে শেষ জামানার নবী আছে আব্দুল মুত্তালিব আপনার এই পোতাই হলো শেষ জামানার নবী তাই আব্দুল মুত্তালিব চিন্তা করতে হবে না এই ছেলের চোখের দাওয়া পৃথিবীর কোন ডাক্তারে সারাতে পারবে না তবে কি করব বলছেন আব্দুল মুত্তালিব আপনার পোতাকে বাড়ি নিয়ে যান আর বিছানাতে শুইয়ে দিবেন আর ইনারি থুতু মোবারক আনিয়া ইনারি চোখে লাগিয়ে দিবেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে আব্দুল মুত্তালিব বলছেন জানি না আমি জীবনে শুনিনি যে নিজের থুতুতে চোখটা ভালো হবে রাহেব যখন বলছেন নিয়ে যায় বাবা গো আমার নবীকে নিয়ে গেল আমার নবীকে শুয়ে দিয়েছেন বাবা আমার নবীর থুতু মোবারক আনিয়া আমার নবীর চোখে লাগিয়ে দিল আর বলছেন ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে আমার নবী বলছেন দাদা জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না জোরে বলুন সব অসুখ ভালো হয়ে গেল আমার নবীর থুথুতে চোখ ভালো হলো ভাই আমার নবীর থুথুর কতটা মজে যা আমার নবীর থুথুর বরকত কতটুকু আছে যে চোখ ভালো হয়ে গেল আমরা থুথু দিলে থুথু হয় আর আমার নবীর থুথু একটা ওষুধ জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো ভাই আমাদের আপনাদের থুথু নিয়ে যদি চোখে দিই তো ভালো হবে না কানা হবে ভালো হবে আমার নবী যখন তরকারিতে থুথু দিতেন তো তরকারি পর্যন্ত বেড়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ এবার আমার নবীর থুথু মোবারকের বরকত কতটুকু চোখে দিলেন চোখ ভালো হলো আমার নবী কি থুথুতে নিজের চোখটা ভালো করেছিল না মক্কা নগরে একটা কুয়া ছিল যে কুয়ার পানি বাবা কেউ পান করতো না আমার নবী মুস্তাফা বাবা গো একটু মুখটা বাড়াইয়া একটু থুথু দিয়ে দিলেন বাবা যেমন ইতিয়া দাওয়া কেতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল আমার নবী একটা গন্ধ যে কুয়ার পানি গন্ধ করে আমার নবী একটু থুথু দিলেন তো আবে জমজম থেকে উত্তম হয়েছিল সেই পানি জোরে বলুন সুবহানাল্লাহ তো আমার নবীর থুথু মোবারকের বরকত কতটুকু আছে বেরাদার এই করতে করতে ভাই আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী থাকছেন থাকতে থাকতে আব্দুল মুত্তালিবের বয়স তখন কেতাবে লিখছেন 120 বছর আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ
আমি আজ আছি কাল নাই আমার পোতার দেখভাল যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার পোতার দেখভাল কে করবে কাকে জমা দিয়ে যাব আব্দুল মুত্তালিব ওনার নটা বেটাকে ডাক দিলেন আচ্ছা আব্দুল মুত্তালিবের কটা বেটা ছিল ভাই সামনে বছর থেকে বলতে পারবে আব্দুল মুত্তালিব নটা বেটাকে ডাক দিলেন আর নটা বেটা এসে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন বলুন আব্বা কেন ডাকলেন আব্দুল মুত্তালিব বলছেন ওরে বেটারা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে আমার পাশে মা আমিনার কলেজার টুকরা বসে আছে আমার পাশে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে বলো রে ছেলেরা এই আমার পোতার দেখভালের ভার কে নেবে আব্দুল মুত্তালিব মনে মনে বলছিলেন আল্লাহ আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে এই জন্য আবু তালেব আর হযরতে আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল নিজে সো চাচার দরদ বেশি থাকবে ফুটে তো বলে না মনে মনে বলছেন আবু তালেব যদি দেখভাল করে তবে ভালো হবে এইবারে বেরাদার যেমনই আব্দুল মুত্তালিবে কথা বলতে নাই আমার পোতার দেখভাল কে করবে আবু তালেব নিজে হাত তুলে দিল আব্বা গো চিন্তা করবেন না আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমার পোতার দেখভাল আমার ভাতিজার দেখভাল আমি করব আব্বা আব্দুল মুত্তালিব বলছেন বেটা আবু তালেব তবে একটা কথা শুনে নাও তুমি যখন দেখভাল করবে তবে একটা কথা শোনো এই ছেলের বাবাও বেঁচে নাই মাও বেঁচে নাই আমার পোতাকে তুমি কষ্ট দিও না দুঃখ দিও না ও আবু তালেব শোনো তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে এই ইয়াতিমের মুখে দিও যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে এই ইয়াতিমের গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয় বাবা গো আবু তালেবের স্ত্রী চলে আসলো আব্বা আপনি চিন্তা করবেন না আমি মার মতো ভালোবাসবো জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই এই ছেলের মা বেঁচে নাই বাবা গো আবু তালেবের স্ত্রী আমার নবীকে টেনে বুকে লাগালো বাবা গো আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর আমার নবীর বয়স হলো বাবা 6 বছর বাবা গো আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে ইন্তিকাল করলেন সকলে পড়োর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা গো আব্দুল মুত্তালিব যখন ইন্তিকাল করলেন 120 বছর বয়সে কোন কেতাবে লিখছেন বাবা তখন আমার নবীর বয়স কোন কেতাবে লিখছেন 8 বছর বাবা গো মায়ের গর্ভে থাকতে আমার নবী বাবাকে হারালেন বাবা গো 6 বছর বয়সে মাকে হারালেন 8 বছর বয়সে দাদু জানকে হারালেন আমার নাবি মুস্তাফা চাচা আবু তালেবের কাছে থাকতে লাগলেন ও যুবক বন্ধুরা হায়রে নবী মুস্তাফা চাচার কাছে থাকছে না বাবা দিন যায় সময় কাটে আমার নবী চাচার কাছে থাকলেন আচ্ছা বলুন তো ভাই আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো জোরে বলেন লাভ হবে না আচ্ছা লাভ হবে কি করে লাভ হয়েছিল ভাই একটা মারাত্মক ঘটনা শুনালেন মক্কা নগরে একবার পানি হয় নাই তো কিছু লোকজন ভাবলো পানি হয় না কোথায় যাব কোথায় যাব তো চিন্তা করছে সামনে একটা মন্দির আছে চলো সেখানে মন্দিরে গিয়ে আরাধনা করব একটা লোক বলছে কোথায় যাবে বলে মন্দিরে বলে মন্দিরে গিয়ে লাভ হবে না যদি তোমরা পানি নিতে চাও তবে মক্কা নগরে একজন ব্যক্তি এমন আছে উনি যদি দোয়া করে তবে পানি হবে সেটা কে বলে সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালিব জোরে বলুন সুবহানাল্লাহ তো লোকজন ভাবলো আবু তালেবের দুয়াতে যদি পানি হয় তাহলে চল আবু তালেবের কাছে লোকজন বাবা ছুটে গেল আবু তালেবকে বলছেন আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব একটা কথা বলবো বলে কি কথা বলছেন আবু তালেব আজকে আমাদের গ্রামে পানি হয় না পানির জন্য গরু ছাগল মারা যায় নদী নালা শুকিয়ে যায় গাছপালা হারা হারা হয়ে যায় একটু দোয়া করে দেন আল্লাহর দরবারে আল্লাহ যেন পানি দেয় যেমন কথা বলা আমার ব্রাদার আবু তালেব ভাবছেন জানি না আমাকে তারা বিশ্বাস করেছে
এসেছে আমি যাব আর পানির জন্য আল্লাহর কাছে দোয়া করব আবু তালেব বের হচ্ছেন আমার নবীর বয়স কত বলেছিলাম ভাই হ্যাঁ आठ बसर बयसे आमार नबी बोलछेन चाचा बोलो की होलो रे बाछा चाचा आपनि कोथाय जाबेन बोले आमि कोथाय जाबो माने বলে হ্যাঁ আপনি বলেন কোথায় যাবেন বলে আমি তো যাব একটু পানির জন্য দোয়া করতে বলে চাচা আমিও যাব বলে তোর মাথা খারাপ ছোট ছেলে 8 বছরের ছেলে তোমাকে নিয়ে যাব যদি কোথায় হারিয়ে যাও না বেটা নিয়ে যাব না আমার নবী বলছেন চাচা আমাকে যদি নিয়ে যান চাচা তবে আপনার লস হবে না আমাকে যদি নিয়ে যান তবে আপনার লাভ হবে আবু তালেব নিয়ে যেতে চাই না আর আমার নবী আবু তালেবের হাতখানা ছাড়ে না চাচা নিয়ে যেতেই হবে আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হবে না জোরে বলো পানির মালিক ইশারা না করলে পানি হবে যাকে চাচাকে রাজি করাতেই হবে আবু তালেব বলছে নিয়ে যাব না আমার নবী একটা কথা বললেন চাচা গো একটা শর্ত আছে আমাকে নিয়ে চলেন কি বলে চাচা আমি হারাবো না কেমন করে বলে চাচা গো আমাকে নিয়ে চলেন আমাকে নিয়ে যাবেন আর কাবা ঘর আছে ওই কাবা ঘরে হিলানা লাগিয়ে আমাকে বসিয়ে দিবেন চাচা আপনি দোয়া করবেন যখন আপনার দোয়া শেষ হবে আমি এক কদম হিলব না যেখানে রাখবেন সেখানে বসে থাকব আবার সেখান থেকে নিয়ে বাড়ি চলে আসবেন আবু তালেব ভাবলো যে এই বেটা শুনবে না কথা চল তাহলে যাবি তো চল আমার নবীকে নিয়ে গেলেন বাবা যেমন যেতে নাই বাবা গো আবু তালেব আমার নবীকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়েছেন আর বলছেন ভাতিজা তুমি এখানে বসে থাকো ভাতিজা আমি পানির জন্য একটু আল্লাহর কাছে দোয়া করব আমার নবী 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 মনে মনে বলছে যা রে বেটা যা কে পানি দেয় দেখছি যাকে পানি দেয় দেখছি আবু তালেব গেল আর হাজার হাজার লোক আরাফাতের ময়দানে লোকজন জমা যাচ্ছে আবু তালেব দোয়া করবে পানি হবে সবাই বাবা পানির জন্য দোয়া শুরু করেছে আব্দুল মুত্তালিব সামনে দাঁড়িয়ে আছেন বাবা গো আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল আবু তালেব সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও বাবা গো আকাশ তো নীল হয়ে আছে পানি হইবে কোনখানে আকাশ নীল হয়ে আছে পানি কোনো মতে হয় না এক ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা হয়ে গেল বাবা গো কোনো মতে পানি হয় না আর পিছনে যারা দোয়া করতেছিল তারা হুড়া হুড়ি শুরু করেছে এই একে হুড়া মারছে ওই ওয়াক হুড়া মারছে চল বাড়ি চল ঘুমাবো তাও লাভ দিবে আবু তালেবের দোয়াতে জিন্দেগিতে পানি হবে না ইও ফেল চল বাড়ি চল এরা বাবা হুনা হানা হুনি চালু করছে হুড়া হুড়ি মারছে আর আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা হিলানা লাগিয়ে দেখছেন আকাশ থেকে পানি হয় না আর চাচার চোখ দিয়া পানি বন্ধ হয় না আমার নবী ভাবছেন আল্লাহ আজকে কোন মতে হয়তো পানি হইবে না আবু তালেব ভাবছেন জানি না আজকে যদি আমার দোয়াতে পানি না হয় তবে জানি না আমাকে কেউ মানবে না আমাকে কেউ সম্মান করবে না আমাকে কেউ বিশ্বাস করবে না আকাশ থেকে বৃষ্টি হয় না আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না আমার নবী দাঁড়িয়ে দেখছেন আজকে যদি আমার চাচার দোয়াতে পানি না হয় আমার চাচার ইজ্জত চলে যাবে আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া আমি আমার চাচার ইজ্জত যেতে দেব না আয় রে নবী মোস্তফা বাবা গো সঙ্গে সঙ্গে নিজের শাহাদত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা আরে যেমনই খাড়া করে দিয়েছেন বন্ধুরা যে আকাশে নীল হয়েছিল কোন ম্যাগ ছিল না আমার নবী মোস্তফা যেমন বাবা ইশারা করে দেওয়া ওই নীল আকাশ খানা বাবা গো কালো হয়ে গেল আর যেমনই কালো হয়ে গেল বন্ধুরা বাবা গো সেকেন্ডের মধ্যে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল এত বৃষ্টি
বৃষ্টি হতে লাগলো আর বন্ধ হই না লোক যে কোন দিকে ভাগলো দেখা যায় না যে বাড়িগুলা কি বলে পানির জন্য ছটফট করছিল বাড়ি ঘর ঘুরতে আরম্ভ করলো লোকজন যে বলছে আবু তালিব এবার দোয়া বন্ধ করো না হলে ডুইবে মরবো এতক্ষণ পানির জন্য মরছিল এবার বলছে দোয়া বন্ধ করো না হলে ডুইবে মরবো আবু তালিব দোয়া ছেড়ে দিয়েছে আর কুড়িয়াতে যায় বইসা আছে কিন্তু ভাই রে পানি কোনো মতে বন্ধ হয় না হইবে কেমন করে আমার নবীর আন্টি না তুলা আছে আমার নবীর আন্টি না তুলা আছে পানি কি আর বন্ধ হয় পানি কোনো মতে বন্ধ হয় না লোকজন বলছে আবু তালিব দোয়া বন্ধ করেছেন পানি কেন চলছে বাড়ি ঘর ডুবে গেল সব শেষ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা গো দেখছেন পানি বন্ধ করতে হবে আমার নবী মুস্তাফা নিজের শাহাদত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা যেমনই মুড়ে দিয়েছেন বাবা গো যেমনই মুড়তে নাই সঙ্গে সঙ্গে ওই আকাশ সের পানি খানা বন্ধ হয়ে গেল আচ্ছা বলুন তো ভাই যে আবু তালেবের লাভ হলো না লস হইল লোকজন ভাবলো যে আবু তালেব যদি আজকে দোয়া না করতো তাহলে জিন্দেগিতে পানি হইতো না আচ্ছা বলেন আবু তালেবের দোয়াতে পানি হইলো না আমার নবীর জন্য পানি হইলো আমার নবী ইশারা না করলে পানি হইতো জিন্দেগিতে হইতো না বেরাদার বন্ধুগণ বাবাজি আবু তালেবকে মাথায় করে ঘাড়ে করে আর গোটা গ্রামে ঘুরতে লাগলো যে আবু তালেব যে দোয়া করে দেয় সেই দোয়া কবুল হয়ে যায় বাবা গো আবু তালেব আমার নবীকে নিয়ে থাকতে লাগলো দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর জোরে বলুন সুবহানাল্লাহ কয় বছর হইলো এই 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটবে ভাই তার আগে বলবো বেরাদার এই 12 বছর বয়সের ঘটনা যে ঘটনা ঘটবে মারাত্মক ঘটনা ইনশাআল্লাহুল আজিজ তবে বলছিলাম বাবা গো আজকে তৃতীয় রাত জীবনে মাত্র 2 মিনিট এই যে সামনে আল্লাহর ঘরের জন্য 1000 করে টাকা আমার 5টা খোদার বান্দা আছেন ভাই আমার নবীর মহব্বতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে একটা আমার নবীর যখন 12 বছর বয়স এই যে হ্যাকড়াদের গল্প শুরু হইল আমার নবী একটা মেলা বন্ধ করেছিলেন এই খালা এই এই ভাই এই এই উঠা উঠি করে হ্যাঁ কই নাই উঠেগা জব মাই তাই না উঠুম আবু তালেব একদিন বাবার নতুন নতুন জামা পরে কোথায় যাওয়ার জন্য রওনা হচ্ছেন আমার নবী 12 বছর বয়সে জিজ্ঞাসা করছেন চাচা বলে কি হলো রে বাছা বলে চাচা আপনারা নতুন জামা পরে উঠে যাবেন আবু তালে বলছেন বেটা প্রত্যেক বছর একটা মেলা বসে ওয়াক্কাজের মেলা আমরা প্রত্যেক বছর যাই এবারও আমরা মেলা যাব চাচা আপনারা মেলা যাবে বলে হ্যাঁ মেলা যাব তো আবু তালিব আমার নবীকে জিজ্ঞাসা করছেন ভাতিজা তুমি কি মেলা যাবে আমার নবী উত্তর করছেন না এই চুপচাপ থাকেন আমার নবী উত্তর করছেন না আবার জিজ্ঞাসা করছেন ভাতিজা তুমি কি মেলা যাবেন আমার নবী উত্তর করছেন না আবু তালেব ভাবছেন যে ভাতিজা হয়তো লজ্জা করছে শরম করছে হয়তো যেতে চাইছে না ভাতিজা চিন্তা করার কারণ নাই এক কাজ করো তুমিও তোমার সামানপত্র গোছাও তোমাকেও মেলা নিয়ে যাব আমার নবী বলছেন চাচা ঠিক আছে আবু তালে বলছেন ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব তবে একটা শর্ত আছে কি শর্ত চাচা বলছেন ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব বেশিক্ষণ তোমাকে রাখবো না কেন চাচা বলছেন ভাতিজা তোমাকে কিছু খেলনাগুলা দিয়ে দেব আর খেলনা নিয়ে তুমি বাড়ি চলে আসবা আমরা সন্ধ্যার সময় বাড়ি আসব আমার নবী বলছেন চাচা আপনাদের ইচ্ছা রাখলেও ভালো না রাখলেও ভালো চলেন তাহলে চলে যাচ্ছেন ভাই মেলা পৌঁছে গেল বিশাল মেলা আপনারা দেখেছেন এদিকে কত মেলাতে লোকজন থাকে এই অন্য যায় জালসাতে জুলুসে লোক থাকবে না মেলা যদি লেগে যায় গান বাজনা যদি লেগে যায় এখানে যদি গান হইতো তো কত দূর দূর থেকে লোক চলে আসতো টিকিট কেটেও ন্যাংড়া কোড়া লুল্লা গেল একদম নেংগুটি কইসা টিকিট কাটে
আমাদের বালুপুর সাইডে হইতো, বাপরে বাপরে, যে জীবনে কিছু জানে না ন্যাংড়া, এক পায় ন্যাংড়া, ওই একদম নিংটি কইসে চড়েলে, নিংটি কথা বুঝলেন তো? কি কি বসে আপনাদের ভাষাতে নিংগুটি কোষাকে? তিরপাল কষা ঢেকুয়া আগে মা আগে ঢেকুয়া, ই বাপের কালে শুনিনি ঢেকুয়া। আচ্ছা ঢেকুয়া কইছে, বাপরে বাপরে। তো ভাই ওই ঢেকুয়া কইসা চুপে যাবে, টিকিট দে গান শুনবো, তো ওগলা লোক ওগলা জায়গাতে ভালো থাকবে। মেলাতে এত লোকজন হয়েছে, তো আবু তালে বলছেন ভাতিজা কিছু খেলনা গুলা দিয়ে দিল, ভাতিজা খেলনা গুলা নিয়ে তুমি বাড়ি যাও, আমরা বিকালে আসছি। ঠিক আছে চাচা, থাকেন। আমার নবী খেলনা গুলাকে নিয়ে বাবা রাস্তা ধরেছেন, ও অল্প মেলা থেকে বের হতে নাই, সামনে দিক থেকে দেখছে গো একটা 80 বছর 70 বছরের বৃদ্ধ মানুষ, বাবা দৌড়াচ্ছে আর চলে আসছে, হিপছে বাবা। ওই আমার নবী বলছেন চাচা একটু দাঁড়িয়ে যান, লোকটা দাঁড়ালো। হ্যাঁ গো চাচা, আপনার কি ট্রেন ধরবেন যে এত জোরে দৌড়িয়ে যাইছেন? বলছেন বাবা আমি যাচ্ছি যাচ্ছি, আমার ব্যাপার, তোর কি হলো বলতো, তুই কেন পা ভরছিস? বলে চাচা এত ইমার্জেন্সি কি আছে একটু বলেন তো। বললে ভাতিজা এই যে দেখছো মেলাতে ঢোল বাজছে। বলে হ্যাঁ বাজছে। বলছে ভাতিজা ওই ঢোলের মধ্যে, ওই ঢোল যারা বাজায় ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করবে, আর যে যেমন টাকা দেবে তেমন তাকে রূপ দেখাবে। আমিও টাকা নিয়ে যাচ্ছি, আমিও টাকা দেব, আর সুন্দর সুন্দর নাচ দেখব। আমার নবী একটা কথা বললেন, চাচা একটা কথা বলবো? বলে হ্যাঁ কি কথা বলো? বলছে হ্যাঁ গো চাচা, ওই মেয়ে যারা নাচ করছে ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা বেটি থাকতো আপনি কি করতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে, বাবারে এত দামি কথা এতদিন পর্যন্ত কেউ আমাকে বলেনি, তুমি কে বলো? এত দামি কথা কেমন করে বললেন? আমার নবী বলছেন চাচা ওই এত পুরনো মেলা, মেলা কি বন্ধ হবে না? ওই লোকটা বলছেন বাবা ওই এত পুরনো মেলা জিন্দেগিতে বন্ধ হবে না, আমি যদি বন্ধ করার কথা বলি তবে আমাকেই দুনিয়া থেকে উঠিয়ে দিবে, বন্ধ হবে না। আমার নবী বলছেন চাচাকে এক কাজ করেন, আপনি আমার সাথ দেন তো। কেতাবে লিখছেন বাবা একটা একটা করে আমার নবী 40টা লোককে এক জায়গাতে জমা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা লোককে করলেন? 40টা লোককে। তো আমার নবী 40টা লোককে এক জায়গাতে করেছেন। করার পর লোকজন জিজ্ঞাসা করছেন, হাগো আমার নবীকে মক্কা নগরে আল আমিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। বলছে হাগো আল আমিন, আচ্ছা মেলাতে হাজার হাজার লোক, তো মেলা কি করে বন্ধ করব? আমার নবী শিখাচ্ছে শুনো, 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে, প্রথম ব্যক্তি যে থাকবে আমি ইশারা করব, তখন চট করে বলবে যে মেলা চলবে না, মেলা বন্ধ করো। দুই নম্বরে যে থাকবে উনি বলবেন ঠিক কথা বলেছ, মেলা বন্ধ করো। তিন নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো। এই করতে করতে 40টা লোক যখন একসাথে বলবে তো মেলার কমিটি নিয়েও বলবে মেলা বন্ধ করো। ঠিক বিচার হয়ে গেল, মিটিং হয়ে গেল। তবে 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া ছিল, হ্যাঁকড়া 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 মানে বুঝলেন? কে কইছে আড্ডা, কে কইছে আনাড়ি? হ্যাঁ আনাড়ি যাকে বলে, ও কিছু বুঝবে না, মার কি মার, জেঠে লাগবে লাগুক গা, হুনঠা বাদিহে ভাষাতে কি বলে, হাইনঠা। তো ওই হাইনঠা বলছে, হ্যাঁকড়া বলছে, হুজুর আমাকে এক নম্বরে রাখবেন। বলে কেন রে? বলে যদি আরা বলবে বন্ধ করব, বন্ধ করো বন্ধ করে, আর কথা কেউ শুনবে না, আর আমাকে 2-4-5 নম্বরে রাখলে আমার বেড়ে না, তার কিন্তু কেটে যাবে রাগের মাথায়।
এক নম্বরে রাখবে কোন বেটা মেলা থেকে ভাগবে না আমি দেখব। তো লোকজন বলছে ওগো আলামিন এ পাগলাকে নিয়ে যায় না, না হলে মেলাতে কিন্তু ধরা পড়ে যাবো। আমার নবী বলছে চল না, যখন যেতে চাইছে তো নিয়ে তো চল দেখা যাবে। লিয়ে যেতে লেগেছে, চলছে চলছে চলছে, একটু দূর আগিয়ে গেছে, পাগলা বলছে দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেলে পাগলার কি হইলো ভেব? বাবা একটা আমের গাছ ছিল লাফিয়ে চেপে গেল। লোকজন বলছে দেখছেন হুজুরি, আরে এখনই পাগলা চালু হয়ে গেল, মেলাতে কি না হইলো? বলছে দাঁড়াও না দেখি গাছ থেকে কি নিয়ে আসে। কিছুক্ষণ পর একটা মোটা লাদনা নিয়ে আসলো ভাই, আর ঘাড়ে করেছে, বলছে হুজুর এবার চলেন। বলছে হারে তুই লাদনা কি করবি মেলায়? বলছে হুজুর যখন বলবে মেলা চলবে না, বন্ধ করো বন্ধ করো, যখন শুনবে না পাছাতে দুটা লাদনা পড়বে। তাহলে শুনবে পাগলা, ফের বুদ্ধি ওইদিকে খুব আছে, ঠিক আছে চলো। আমার নবী বলছে তোকে কিন্তু এক নম্বরে রাখবো না, ই পাগলা শর্ত দিচ্ছে হুজুর আমাকে দেরি করেন না, তাড়াতাড়ি না বললে আমার বেরেন পাগলা হয়ে যাবে। বলছে তোকে 22 নম্বরে রাখবো। বলে ঠিক আছে চলে। বাবা গেল, সবাইকে লাইন ধরিয়ে মেলার মধ্যে দাঁড় করিয়েছে। প্রথম যে ব্যক্তি আছে আমার নবী বলছে ইশারা করেছে, যেমন ইশারা করতে নাই ওই লোকটা বলছে মেলা বন্ধ করো মেলা চলবে না। 2 নম্বরে আছে উনি বলছেন মেলা বন্ধ করো মেলা চলবে না। মেলার মধ্যে হাজার হাজার লোক কে কার কথা শুনবে? শুনবে থোড়ে, চলতে আছে। আর পাগলা আমার নবীর দিকে দেখছে, আমার কখন আমি পাগলা হয়ে যাব? আমার নবী বলছে একটু দাঁড়া একটু দাঁড়া। এই করতে করতে 20 নম্বর হয়ে গেল, 21 নম্বর হয়ে গেল, কেউই শুনে না ভাই এ 22 নম্বরে পাগলা ছিল। এবার আমার নবী ওকে ইশারা করেছে, পাগলা খালি একবার বলেছে এই মেলা বন্ধ করো। কেউ যখন শুনেনি, শুনবে ওই যে লাঠি লাদনা ছিল লাদনা নিয়ে ছুটেছে, যারা ঢোল বাজাইতে ছিল পাছাতে দিয়েছে দুটা লাদনা। তোরা শুনতে পাইছ না যে মেলা বন্ধ করতে বলছি? যেমনই লাদনা মাইরেছে ভাই, কেতাবের মধ্যে লিখছেন 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকনে। কে কোনখানে ভাগলো লাদনা খাইয়া দেখা যায় না, মেলার কমিটিরা উড়ে গেছে, ঢোল তাবলা পড়ে থাকলো সব ভেঙে গেছে, আমার নবীও বাড়ি চলে গেছে। এবার মেলার যারা কমিটি এরা গাছের তলাতে বসে আলোচনা করছে, হারে আমাদের এত পুরনো মেলা সেকেন্ডের মধ্যে কে ভেঙে দিল, আমরা চোর ধরতে পারলাম না। আলোচনা চলছে আর হ্যাঁকড়া ওই রাস্তা দিয়ে চলে গেছে। হ্যাঁকড়া বলছে ভাই তোমরা বৈশা কি করছো? বলছে ভাই বলিও না, আমাদের পুরানা মেলা কে ভেঙে দিয়েছে। বলছে তোদের ভাগ্য ভালো মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। ইয়ারা বলল ই পাগলা ছিল নাকি? বলছে তুমি ছিলা মেলাতে, তুমি কি ছিলা? বলে ছিলা, লাদনা যেটার যার কাছে ছিল আমার কাছে লাদনা ছিল, ধরা পড়ে গেল ভাই। যেমনই ধরা পড়ে যাওয়া এই লোকজন ভাবলো এই পাগলাকে বলে এদের মালিক কে আছে, বলে তোমাদের মালিক কে আছে? আমার নবীর নামটা বলে দিলেন। বাবা যেমনই বলতে নাই বন্ধুরা, এবার লোকজন কয়েকটা লোকজন গেল আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছে না, ও আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আমরা আপনার কাছে বিচার নিয়ে এসেছি, আপনি তো পরের বিচার করে দেন, এবার নিজের বাড়ির বিচারটা করুন। বললো কি হয়েছে বলো? বলছে আপনার ভাতিজা যাকে মাক্কা নগরে সবাই আলামিন বলে জানে আমাদের পুরনো মেলাকে ভেঙেছে, আর আমরা বিচার চাই। আবু তালেব বলছে ঠিক আছে চিন্তা করো না, তোমরা এখন বাড়ি যাও, আমি আমার ভাতিজার বিচার করব। বাবা গো লোকজন বাড়ি চলে গেল, আবু তালেব ডাক দিচ্ছেন বিবিকে, ও বিবি সাহেব আমার ভাতিজাকে ডাক দাও। আবু তালেবের বিবি ভাবছে জানি না আমার স্বামী আমার ভাতিজাকে গালি গুলজ করবে, আমার ভাতিজাকে গালি গুলজ করবে, আমার ভাতিজাকে বকাবকি করবে, আমার ভাতিজার মা নাই বাবা নাই, আমার ভাতিজা কষ্ট পাবে। আবু তালেবের স্ত্রী ভাবছেন আল্লাহ গো আমার স্বামী যদি গালি দেয় আমি চাচিমা হইয়া আমার ভাতিজাকে আমি সান্ত্বনা দেব, আমার ভাতিজাকে আদর করব। বাবা গো আমার নবীকে ডাকা হইল, আমার নবী চলে আসলেন। বাবা যেমনই আসতে নাই বন্ধুরা, আবু তালেবের সামনে আমার নবী মুস্তাফা বসে গেছেন। আবু তালে বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছো? আমার নবী উত্তর করছেন না। আবার বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছো? আবু তালে জিজ্ঞাসা করছেন। আর ওইদিকে বাবা
আবু তালেবের স্ত্রী আমার নবীর মাথায় হাত দিয়ে আছেন আল্লাহ আমার স্বামী যদি বকে আমি মা হয়ে সান্ত্বনা দেব আবু তালেব বলছেন ভাতিজা আচ্ছা বলো বলো তুমি কি মেলা ভেঙেছো আমার নবীর মাথাটা তুলে দিয়ে বলছেন ভাতিজা তুমি আমার দিকে দেখে বলো তুমি কি মেলা ভেঙেছো আমার নবী মিথ্যা কথা বললেন না আমার নবী সত্য কথা বলে দিলেন চাচা গো আপনি যা শুনেছেন সত্য কথা আমি মেলা ভঙ্গ করেছি এই কথা বলতে নেই বাবা আবু তালেবের জবান থেকে বেরিয়ে গেল বলছেন ভাতিজা তোমাকে এতদিন কোনো কথা বলিনি আজকে তোমাকে আমি ফুল পাওয়ার দিয়ে দিলাম ভাতিজা তুমি যা করবে ভালো করবে তুমি কাউরি খারাপ করবে না ও ভাতিজা শুনে নাও মক্কা নগরে কেউ যদি তোমার দিকে দুটা চোখ তুলে দেখে আমি তোমার চাচা তার দুটা চোখ তুলে দেব জোরে বলুন